চতুর্ভুজ কোয়াড্রিলেটারাল ইংলিশে বলে, চতুর্ভুজ চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে আজকে আমাদের কাজ হবে। কোয়াড্রিলেটারাল সম্বন্ধে আমরা কি কি জানবো? না, চতুর্ভুজ নামটা থেকেই তুমি বুঝতে পারছো যে চতুর্ভুজের চারটি সাইড থাকে, চারটা বাহু থাকে। চতুর্ভুজ মানে চারটা বাহু থাকবে, হতে পারে চারটা বাহুর মান সমান, হতে পারে দুটো সমান দুটো আলাদা, হতে পারে চারটেই আলাদা। তো চতুর্ভুজের চারটা বাহু থাকে, চারটি কোণ থাকে, চারখানা কোণ থাকে, চারটা শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু কোনটাকে বলা হয়? এই ভার্টেক্স, এইগুলোকে শীর্ষবিন্দু বলে, ইংলিশে ভার্টেক্স বলে। তাহলে চারটা সাইড, চারটা অ্যাঙ্গেল, চারটা ভার্টেক্স থাকে চতুর্ভুজের, চারটা বাহু, চারটি কোণ এবং চারটি শীর্ষবিন্দু থাকে। চতুর্ভুজের কর্ণ সংখ্যা যদি বলা হয় ডায়াগোনাল, তো চতুর্ভুজের ডায়াগোনাল সংখ্যা হচ্ছে দুটো, চতুর্ভুজের কর্ণ সংখ্যা হচ্ছে দুটো। তাহলে চতুর্ভুজের ডায়াগোনাল যদি বলা হয় সেই সংখ্যা হচ্ছে দুটো। চতুর্ভুজের ভিতরের যে কোণগুলো, সেই কোণগুলোর সমষ্টির কথা যদি বলা হয়, চতুর্ভুজের মোট অন্তকোণের মান, চতুর্ভুজের মোট অন্তকোণ, অন্তকোণ মিন্স ভিতরের যে কোণগুলো, একটা চতুর্ভুজের এই অন্তকোণ মানে এই কোণগুলোর যোগফল, এটা সবসময় 360 ডিগ্রি হয়। তো চতুর্ভুজের অন্তকোণগুলোর মান 360 ডিগ্রি হয়। চতুর্ভুজ আমরা কয়েকটা প্রকারের দেখতে পাই। নর্মালি যেগুলো আমাদের বেশি চলে, 1 নম্বর আয়তক্ষেত্র, যাকে ইংলিশে রেক্টাঙ্গেল বলে, 2 নম্বর বর্গক্ষেত্র, যাকে ইংলিশে স্কোয়ার বলে, 3 নম্বর সামান্তরিক, সামান্তরিক যাকে ইংলিশে প্যারালোগ্রাম বলে, 4 নম্বর রম্বস, 5 নম্বর বলে, 5 নম্বর ট্র্যাপিজিয়াম, 5 নম্বর ট্র্যাপিজিয়াম ইংলিশে ট্র্যাপিজিয়ামই বলে। তো আমরা চতুর্ভুজকে মোট এই 5 রকম টাইপের চতুর্ভুজ মেনলি পড়ে থাকি। তো চতুর্ভুজের চারটা সাইড হয়, চারটে কোণ হয়, চারটে শীর্ষবিন্দু, চতুর্ভুজের দুটো কর্ণ থাকে, দুটো ডায়াগোনাল, চতুর্ভুজের মোট অন্তকোণগুলোর সমষ্টি হয় 360 ডিগ্রি, এবং চতুর্ভুজের যদি আমরা প্রকারভেদ দেখি, চতুর্ভুজ কত রকম টাইপের হতে পারে, নর্মালি আমরা এই 5টা টাইপের চতুর্ভুজ পড়ে থাকি। আয়তক্ষেত্র, যেটাকে ইংলিশে রেক্টাঙ্গেল বলে, বর্গক্ষেত্র যেটাকে স্কোয়ার বলা হয়, সামান্তরিক প্যারালোগ্রাম বলা হয়, রম্বসকে রম্বস ইংলিশে বলে, ট্র্যাপিজিয়ামকে ট্র্যাপিজিয়ামই বলে। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো? কনফার্ম করবে? এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো? কনফার্ম করবে? চতুর্ভুজকে সাধারণত আমরা এই টাইপগুলো চতুর্ভুজ পড়ে থাকি। চতুর্ভুজের উপরে আমরা ফর্মুলা যদি বলি, যদি কেউ আমাকে বলে যে চতুর্ভুজের পরিসীমা কি, তখন কি বলবো? যে যদি কেউ আমাকে বলে চতুর্ভুজের পরিসীমা কি, বলবোটা আমি কি বলবো? যে চারটা বাহুর সমষ্টি, নতুন কোনো কথা নয়। যে ছবিটা আছে, এর যে সাইড গুলো আছে, এই সাইড গুলো সমষ্টি। তাহলে চতুর্ভুজের পরিসীমা কি হবে? না, চতুর্ভুজের চারটা বাহুর যে দৈর্ঘ্য হবে সেই লেন্থ গুলোর সমষ্টি করে দেব, সেটাই হবে চতুর্ভুজের পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা মানে চতুর্ভুজের চারটা বাহু দৈর্ঘ্য, ওইগুলো যোগফল। ধরো দিয়ে দিয়েছে, একটা হয়তো দিয়ে দিল 20, একটা দিয়ে দিল 10, একটা দিয়ে দিল 12, একটা দিয়ে গেল 15। আলাদা আলাদা হতে পারে, চতুর্ভুজ মানে কিন্তু চারটেই আলাদা হতে পারে। তো এবার তোমাকে যদি বলে এর পরিসীমা বের করতে, তাহলে তুমি সিম্পলি কি করবে,
ওই চারটা সাইডকে যোগ করে দেবে, যেটা হবে সেটা হবে পরিসীমা। পরিসীমার কনসেপ্টটা সেম থাকে সব জায়গাতে, ওই সাইডগুলো যোগফল, শুধু কোথাও দুটো সাইড সমান, কোথাও চারটে সাইড সমান। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি চারটেই সমান, তোমার ইয়ের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানি অপোজিট দুটো করে সমান হয়। তো তেমনি যেখানে যা থাকবে সেখানে তাই হবে। চতুর্ভুজের ক্ষেত্রফলের কথা যদি কেউ বলে তাহলে আমি কি বলবো, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য। তো আমি একটা কর্ণকে যদি ডি ওয়ান বলে থাকি, চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু, এটা ধরো চতুর্ভুজ ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে, বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। কি আমি আবার রিপিট করছি ল্যাঙ্গুয়েজটা, যদি আমাকে কেউ চতুর্ভুজের ক্ষেত্রফল বলে তাহলে নোট করে নিতে পারো যে কথাটা বলছি, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য, হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। মানে বলতে গেলে ধীরে বলুন, শুনতে পাচ্ছি না। আবার বলছি, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য, চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর, ওই কর্ণের উপর, ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের, অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। কৌণিক বিপরীত কৌণিক কৌণিক বিন্দু দ্বয়, বিপরীত কৌণিক বিন্দু দ্বয়, বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর, ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে, বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের, অঙ্কিত লম্ব দ্বয়ের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি। বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, মানে কি দাঁড়ায়, অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, মানে ব্যাপারটা কেমন দাঁড়ায়। ধরো তোমাকে আমি এই একটা চতুর্ভুজ দিলাম, যেমন খুশি ছবি হতে পারে, তো এই জন্য এরকম কথাটা বলা বলছি। এর ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, হাফ ইন্টু একটা কর্ণ নিয়ে নেব, এই দৈর্ঘ্যটা নিয়ে নেব, তাহলে এটা ধরো ডি ওয়ান নাম দিলাম। আর একটা যে মান হবে সেটা কেমন হবে, বলছে বিপরীত কৌণিক বিন্দু দুটো, অন্য যে কৌণিক দুটো বিন্দু আছে ওই বিন্দু থেকে তোমাকে লম্ব টানতে হবে, কার উপর, না তোমার ওই কর্ণের উপর। তো তুমি কর্ণের উপর লম্ব টানলে, দেখো হতে পারে এই লম্বগুলো পরস্পরকে মিলে গেল, এমনও হতে পারে কিন্তু, কারণ এমন কিছু ছবিতে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে তুমি যখন বিপরীত কৌণিক বিন্দু থেকে টানতে যাবে তখন হয়তো দেখা গেল যে দুটো, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তুমি যখন করতে যাবে দেখো যে যেটা টানছো সেটা পুরো মিডিল দিয়েই চলে যাচ্ছে, মানে দুজন দুজনকে আবার কাট করেছে। এখানে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এখানে হয়তো সেটা দেখা গেল না, দুটো মিলে গেল, এমনও হতে পারে। এই কারণে অপোজিট কর্ণটা বললো না, তো
তোমাকে সেটা না বলে বলল যে ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দুদ্বয় থেকে অঙ্কিত লম্বদ্বয়, এগুলো একটা করে লম্ব টানলাম, লম্ব মানে এই জায়গাগুলোতে 90 ডিগ্রি করবে, এই যে লম্বগুলো টানলাম এই দুটোর সমষ্টি এখানে বসবে। এই দুটো লম্বর একটার মান যদি আমি বলি L1 আর একটা যদি L2 বলি, তাহলে আমার রেজাল্ট হবে হাফ ইন্টু D1 ইন্টু L1 প্লাস L2, এটা বলতে চাইছি। এবারে অনেক সময় এমন হতে পারে এই L1 প্লাস L2 যেটা সেটাই D2 হয়ে যেতে পারে, তোমার সেকেন্ড কর্ণটা হয়ে যেতে পারে, অনেক সময় সেকেন্ড কর্ণের সমান হয়ে যেতে পারে। যেহেতু জেনারেল ভাবে হবে না তাই আমি জেনারেল ভাবে বললাম না, অনেক সময় হয়ে যেতে পারে, যখন হবে তখন বলা যাবে। তো আপাতত আমরা এইটা জেনে রাখলাম যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দুদ্বয় থেকে অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এই পর্যন্ত বুঝেছো? কনফার্ম করবে, এই পর্যন্ত সবাই বুঝেছো? কনফার্ম করবে। এবার মোটামুটি বাকি যতটুকু টুকটাক জানি সেগুলোর উপর বেস করে আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি, তারপর যেখানে গিয়ে হোঁচট খাবে বা যেখানে গিয়ে কোনো প্রবলেম হবে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি সেটা থিওরিটা ক্লিয়ার করে দেবো। তো চলে যাব আমরা আমাদের প্র্যাকটিস সেটে। 15খানা প্রবলেম তুলে নিয়েছি তোমাদের জন্য, তার মধ্য থেকে দেখবো কে কতগুলো পাচ্ছ, নিজে থেকে কতগুলো পাচ্ছ সেগুলো কাছে নোট করবে, লাস্টে জিজ্ঞাসা করবো কত নম্বর পেলে। তো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? একটা বর্গক্ষেত্র আছে তার পরিসীমা যদি 40 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? প্রতিটা অঙ্ক করার পর আমি বুঝিয়ে দেব, যারা নিউ বা যারা একদম পড়নি আগের গুলো তখন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তবে মন দিয়ে শুনবে, আমি পরে বুঝিয়ে দেব, সেগুলো মন দিয়ে শুনলে খাতায় নোট করলে তুমি অ্যাডভান্স হয়ে যাবে। প্রত্যেকটা ব্যাচে সিলেবাস যখন পড়ানো হবে তখন কিন্তু A to Z সব শেখানো হবে, কোনো ব্যাচে কোনো কিছুই বাদ যাবে না, কিন্তু এগুলো প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিস ক্লাসে শুধু প্র্যাকটিসই হবে, এখানে জাস্ট বেসিক কিছু জিনিস ক্লিয়ার করে দিয়ে প্র্যাকটিস করানো হবে। একটা বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তো আমরা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি, ছোট থেকে আমাদেরকে শিখিয়ে রেখেছে বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4A। তো তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা 4A যদি 40 হয়, এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি 10। আর আমাদেরকে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, আমরা ছোট থেকে পড়ে রেখেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় A² তার মানে আমাদের আনসার কত হবে 10A². তো 10A² মানে 100 বর্গমিটার হবে রাইট আনসার, 100 হবে আমাদের রাইট আনসার, 100 বর্গমিটার হবে আমাদের রাইট আনসার। বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, না বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার মানে 4A = 40 লিখবো, এখান থেকে এর মান পেয়ে যাব 10। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার মানে ওই A যেটা তার স্কোয়ার হবে, তো এর মান 10 বেরিয়েছে, বসে দিলাম আনসার হবে 4A মানে ওই 4টা বাহু, তাই তো? পরিসীমা মানে 4টা সাইডের যোগফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টা সাইডই সমান হয়, যেটা বলছি সাইড সমান হয়, এটা A হলে এটাও A, এটাও A, এটাও A, তাই পরিসীমাটা 4। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 48 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 80 এবং 48 মিটার হলে ওর ক্ষেত্রফল কত দাঁড়াবে? একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 80 মিটার এবং 48 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 80 এবং 48 মিটার হলে ক্ষেত্রফল কত হবে?
আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 80 এবং 48 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? অনেকে 3840 বলছে। 80 এবং 48 হলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, পরিসীমা যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অপোজিট সাইড দুটো সমান হয়। তো যদি আমাকে বলে পরিসীমা, তাহলে আমরা বলি 2 ইনটু a প্লাস b, মানে 2 ইনটু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তার কারণ দুটো এ দুটো বি হচ্ছে, এটা হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল বললে আমরা এই এ আর বি এর সাথে গুণ করে দিই, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি জানা থাকে, দাও দুটোকে গুণ করে আনসার শেষ। লেন্থ ইনটু ব্রেথ, এটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। গুণ করার সোজা নিয়ম, আমরা শূন্য শূন্য বসিয়ে দেব, 8 দিয়ে গুণ করব, 28 64, 64 4, হাতে 6, 8 4 32, 6 38। তো 3840 ইজ দা রাইট আনসার। 3840 বর্গ মিটার হবে রাইট আনসার। সবাই বুঝেছো? কনফার্ম করবে স্যার? ওই যে 2 ইনটু a প্লাস b, ওটা কি বললেন? পরিসীমা, 2 ইনটু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 3 বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়ালে এবং প্রস্থ 5 মিটার কমালে পরিসীমার কি পরিবর্তন হবে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে, প্রস্থ 5 মিটার কমালে পরিসীমার কি পরিবর্তন হবে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে এবং প্রস্থ 5 মিটার কমালে পরিসীমার কি পরিবর্তন হবে? কোন একটা আয়তাকার বাগান আছে, তার দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়ানো হয়, প্রস্থ যদি 5 মিটার কমানো হয়, তাহলে পরিসীমার কি পরিবর্তন হবে? পরিসীমার কি পরিবর্তন হবে কথাটার মানে, আগের পরিসীমা এবং বর্তমানের পরিসীমার মধ্যে কি রিলেশন হবে? আগের পরিসীমা এবং বর্তমান অপরিবর্তিত হবে না, সমান হবে। আগের পরিসীমা এবং বর্তমান পরিসীমা অপরিবর্তিত থাকবে, দুটো সেম থাকবে। কেন না? যখন দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে, প্রস্থ কমানো হচ্ছে। তুমি ভেবে দেখো, ধরো এটা তোমার এ, এটা এ, এটা বি, এটা বি। তো তুমি যখন পরিসীমা লিখছো, তখন লিখছো 2a প্লাস 2b। এবার দেখো, যদি 5 করে বেড়ে যায় দৈর্ঘ্য, 5 করে কমে গেল প্রস্থ, তাহলে ঘটনাটা তো একই দাঁড়িয়ে যায়। আমরা যোগ করলে প্রথমে পাবো 2a প্লাস 10, বিয়োগ করলে আমরা পাবো, তারপরে b-5 আর b-5 নিয়ে নিলে তখন পাবো 2b-10। তো এই 10 10 সেই কেটেই যাবে। দৈর্ঘ্য বাড়িয়েছি, প্রস্থ কমিয়েছি, আলটিমেট ব্যাপারটা সেম থেকে গেছে। তাই রেজাল্টটা আগে যা ছিল পরেও সেম থাকবে। তাই আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়িয়ে প্রস্থ 5 মিটার কমিয়ে দিলে পরিসীমা অপরিবর্তিত থাকবে। বোঝাতে পেরেছি? কনফার্ম করো। একটা আয়তক্ষেত্রের ছবি দিলাম, ধরো দৈর্ঘ্যটা এল, প্রস্থটা বি। যেহেতু আয়তক্ষেত্রের অপোজিট সাইড গুলো সমান, তাই তুমি যখন পরিসীমার ফর্মুলা লিখবে, 2 ইনটু l প্লাস b, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন অঙ্কে বলছে দৈর্ঘ্যটা 5 বেড়ে গেছে, তার মানে তুমি লিখবে 2 ইনটু l, এর জায়গায় লিখবে l প্লাস 5, প্রস্থটা 5 কমে গেছে, তার মানে b এর জায়গায় লিখবে b-5। তো +5 -5 আলটিমেট কেটেই যাবে। তো তাই যেমন ছিল তেমনি থাকবে। তাই আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়িয়ে প্রস্থ 5 মিটার কমিয়ে দিলে ক্ষেত্রফল, সরি, পরিসীমা অপরিবর্তিত থাকবে। পরিসীমা অপরিবর্তিত থাকবে। সবাই বুঝেছো? কনফার্ম করবে।
সবাই বুঝেছো, কনফার্ম করবে। এটা যদি ক্ষেত্রফল চাই তো? ভেরি গুড কোশ্চেন। তো কোশ্চেনটা যদি এমন হতো যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে, প্রস্থ 5 মিটার কমালে, ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, তখন কি হবে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে এবং প্রস্থ 5 মিটার কমালে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, এইভাবেই পড়াশোনা করা উচিত। যখন কোনো একটা অঙ্ক শিখব, শুধু ওই অঙ্কে সীমাবদ্ধ থাকবো না, ওখানে ওই টাইপের আর যা কোশ্চেন আসতে পারে সেটা সঙ্গে সঙ্গে করা উচিত। তবে গিয়ে অঙ্কের প্রতি ভালোবাসা আসবে, অঙ্কটা শিখবে, এবং পরীক্ষা যত কঠিন কোশ্চেন আসুক তোমাকে কেউ থামাতে পারবে না। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 25% কমবে, প্রস্থ কমালে পরিসীমা ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, ক্ষেত্রফল কি পরিবর্তন হবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে, প্রস্থ 5 মিটার কমালে, ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, কিভাবে বললো? কমবে। আচ্ছা আর কে কি বলে, আর কে কি বলে কত কমবে? 25% আমরা কি শিখবো, নোট করে নাও, যদিও অনেকবার বলেছি আবারও বলছি আবারও বলবো, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x% ও y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x+y+xy/100%। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x% ও y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x+y+xy/100%। যেহেতু ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে বানানো, তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। এবার যদি বলা হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, একটাতে দেখা গেল x% দেখা গেল বৃদ্ধি পেলো, y% দেখা গেল হ্রাস পেলো, x% দেখা গেল বৃদ্ধি পেলো, y% দেখা গেল হ্রাস পেলো, তাহলে অঙ্কে যেখানে যেখানে y আছে তার জায়গায় মাইনাস বসিয়ে দেব, তার জায়গায় মাইনাস বসিয়ে দেব, রাইট? বোঝা গেছে? y এর জায়গায় মাইনাস, মানে যদি x% বৃদ্ধি, বৃদ্ধিতে আমরা প্লাস ব্যবহার করব, হ্রাস পেলে মাইনাস ব্যবহার করব। তো যদি হ্রাস হয় তাহলে মাইনাস ব্যবহার করব সাইন, বৃদ্ধির জন্য প্লাস করব। তো যখন দুটোই বৃদ্ধি দুটোই প্লাস, তখন আনসার দেখতে পাচ্ছ এখানে সব জায়গাতে প্লাস সাইনই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন একটা বৃদ্ধি একটা হ্রাস হলো, যেটা হ্রাস হয়েছে তার আগে মাইনাস হয়ে যাবে। যদি ওয়াইটা হ্রাস হয় তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস এই দাঁড়িয়ে যাবে। তুমি জাস্ট ক্যালকুলেশন চেঞ্জ করবে, নতুন করে লেখার দরকার নেই। আবার ধরো প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, মানে প্রথমটা হ্রাস পেয়েছে পরেরটা বৃদ্ধি হয়েছে, তাহলে তোমার প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, ওটা মাইনাস x/100। দুটোই যদি মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এত দাঁড়াবে। ক্যালকুলেশনে রেজাল্ট যদি প্লাস বেরোয় তাহলে বলবে বৃদ্ধি হচ্ছে, যদি মাইনাস বেরোয় তাহলে বলবে হ্রাস হচ্ছে। এটা কি সবার বোঝা গেছে? কনফার্ম করবে, এই ঘটনাটা সবার বোঝা গেছে? কনফার্ম করবে। এবার আসছে আমাদের, ওটা কি লিখেছেন, দুটোই হ্রাস পেয়েছে যখন, দুটোই x এর আগে মাইনাস y এর আগে মাইনাস, আর xy দুটো মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো মাইনাস মাইনাস প্লাস xy/100।
এবার যেটা কথা হচ্ছে, আমাদের এখানে যে প্রবলেমটা দিয়েছে তার সাথে এই সূত্রের মধ্যে কি পার্থক্য আছে, তার সাথে এই সূত্রের মধ্যে যেটা পার্থক্য আছে যে আমাদের প্রবলেমে পার্সেন্টেজ নেই, কিন্তু এই সূত্রে বলা ছিল পার্সেন্টেজ বৃদ্ধি, যে এত পার্সেন্ট বৃদ্ধি হলো, আগের থেকে এত পার্সেন্ট বৃদ্ধি হলো, সেই জিনিসটা বলা আছে। এখানে কিন্তু সেই রকম ব্যাপারটা নেই, এখানে সিম্পলি বলা আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বাড়িয়েছে, এখানে কিন্তু আগের মতো পার্সেন্টেজ বৃদ্ধি নেই। তার মানে আমি যদি অঙ্কটাকে এমনি দেখতে যাই কি দাঁড়ায়, না আগের ক্ষেত্রে এল আর বি ছিল, যদি দৈর্ঘ্যটা এল হয় প্রস্থ যদি বি হয় তাহলে ক্ষেত্রফল হবে এল বি, এটা আগের। বর্তমান দৈর্ঘ্য কি হয়েছে 5 মিটার বেড়ে গেছে, তার মানে আমার বর্তমান দৈর্ঘ্যটা এল প্লাস 5, প্রস্থ কি হয়েছে 5 মিটার কমে গেছে, তার মানে সেটা কি হচ্ছে বি মাইনাস 5 হচ্ছে। সেই হিসাবে এদের যেটা গুণফল দাঁড়াবে সেটা এল মাইনাস এল প্লাস 5 ইন্টু বি মাইনাস 5। তো এখান থেকে এই গুণফলের রেজাল্ট থেকে আমি কি করতে পারি, এল আর বি গুণ করলাম, এল বি হলো, মাইনাস 5 এল এলো, প্লাস 5 বি এলো, তারপরে মাইনাস 25 এলো, এখান থেকে আমি কিছু বলতে পারছি না, এই রেজাল্ট থেকে আমি কোনো কনক্লুশন দিতে পারছি না। আমি ম্যাক্সিমাম বলতে পারি আগের ক্ষেত্রফলের থেকে রেজাল্ট কি হবে সেটাও বলা মুশকিল, এল আর বির উপর ডিপেন্ড করবে, রেজাল্ট বেশি হবে কি কম হবে বলা মুশকিল। তাই এই ক্ষেত্রে আমার পার্সেন্টেজ ঘটনাটা যদি না বলা থাকে তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল নিয়ে কোনো কথা বলতে পারবো না, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে ক্ষেত্রফলের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। বোঝাতে পারলাম কনফার্ম করবে? বোঝাতে পারলাম কনফার্ম করবে মানে কিছুই বলা যাবে না যে পরিবর্তন হবে কি হবে না, যে রেজাল্টটা আসছে যে ক্যালকুলেশনটা আসছে তার সাথে আমি আগেরটার কম্পেয়ার করে কিছু বলতে পারছি না, এখান থেকে যে ক্যালকুলেশন তার সাথে আগেরটা আমি কোনো মানে কোনো কম্পেয়ার করে কিছু বলতে পারছি না। এটা যদি আমাকে পার্সেন্টেজের গল্প দিত তখন ব্যাপারটা ঠিক ছিল, যে ফর্মুলাটা শেখালাম লিখে দিলাম সেটা তুমি অ্যাপ্লাই করতে অঙ্ক ইজি হয়ে যেত, কিন্তু যেহেতু ওরকম কোনো গল্প নেই, এটা যদি বলতো যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেয়েছে আর খেয়ে পোস্ত 5% হ্রাস পেয়েছে, এইটা যদি বলতো তখন আমাদের ক্ষেত্রফলের ব্যাপারে কি বলতাম, না 5% বৃদ্ধি মানে প্লাস 5 লিখতাম, 5% হ্রাস মানে মাইনাস 5 লিখতাম, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 25/100 লিখতাম, এটা পার্সেন্টেজ আসতো। তো সেখানে এটা এটা কেটে যেত, বলতাম -25% মানে সরি -0.25, -0.25% আমাদের দাঁড়াতো যে এটা হ্রাস পেয়েছে, 0.25% হ্রাস পেয়েছে বলতাম, 0.25% রেজাল্টটা হ্রাস পাবে, মানে ক্ষেত্রফল হ্রাস পেত যদি এগুলো পার্সেন্টেজ অঙ্কটা থাকতো। ক্লিয়ার আশা করি? স্যার তাহলে ক্ষেত্রফলেও কোনো চেঞ্জ হবে না তাই তো? ক্ষেত্রফলের সম্বন্ধে কিছু বলতে পারছি না, চেঞ্জ হবে না বলাটা মুশকিল, ক্ষেত্রফলের সম্বন্ধে কিছু বলতে পারবো না, নো ইনফরমেশন, ডেটা ক্যান নট বি ফাইন্ড। পরের কোশ্চেন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বাহু স্কোয়ার যেটা হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল, তো সেটা আমাদের 400 দেওয়া আছে, একদম সিম্পল অঙ্ক, এত সোজা অঙ্ক দেওয়াই উচিত নয়, তোমরা সবাই পেরে গেছো, তো এর মান হবে 20। তো একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল যদি 400 বর্গমিটার হয় বাহুর দৈর্ঘ্য কত হবে, না এ স্কোয়ার সমান ক্ষেত্রফলটা 400 দেওয়া আছে তার মানে এ স্কোয়ার সমান 400, এখান থেকে এর মানটা হবে 20। ঠিক আছে চলে যাচ্ছি পরের কোশ্চেন, চার বর্গ মিটার ক্ষেত্র এবং 4 বর্গমিটার ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল কার বেশি? আচ্ছা 4 বর্গমিটার ক্ষেত্রের মধ্যে কি বলেছে,
সম্পর্কে কিছু বুঝতে পারছি। আচ্ছা কি 4 মিটার বর্গাকার ক্ষেত্র এবং 4 বর্গমিটার ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল কার বেশি? আচ্ছা এটা বলেছে, 4 মিটারটা বেশি স্যার। 4 মিটার বর্গাকার ক্ষেত্র এবং 4 বর্গমিটার ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল কার বেশি? 4 বর্গমিটার হবে। 4 বর্গাকার ক্ষেত্র, 4 মিটার বর্গাকার ক্ষেত্রটা বেশি। 4 মিটার বর্গ প্রথমটা হবে, 4 মিটার বর্গাকার ক্ষেত্র প্রথমটা স্যার। ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল কার বেশি? ভালো কোশ্চেন, কনফিউজ করে দেওয়ার জন্য। 4 মিটার বর্গাকার ক্ষেত্র এবং 4 বর্গমিটার ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল কার বেশি? এটা যে রেজাল্টটা দিয়েছে এটা ক্ষেত্রফল কোনো একটা কারুর, কারুর একটা একটা ক্ষেত্রফল। যখনই একক দেখছো বর্গমিটার, তার মানে এটা কারুর ক্ষেত্রফল। তো এটা 4 বর্গমিটারটা কারুর একটা ক্ষেত্রফল বেশ। আর একটা বলছে 4 মিটার বর্গাকার ক্ষেত্র, তো 4 মিটার বর্গাকার ক্ষেত্র মানে তার বাহুর দৈর্ঘ্যটা 4, তো তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 16 বর্গমিটার হবে, এটা হয়ে যাবে 16 বর্গমিটার। তো 4 মিটার বর্গাকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে 16 বর্গমিটার, কিন্তু দ্বিতীয়টার হচ্ছে 4 বর্গমিটার, অতএব প্রথমটার ক্ষেত্রফল বেশি হবে, অতএব প্রথমটার ক্ষেত্রফল বেশি হবে। বুঝে গেছে কনফার্ম? এটা বুঝতে পারলাম, ক্ষেত্র হলো, আমি রিপিট করছি, 4 মিটার বর্গাকার ক্ষেত্র। বর্গাকার ক্ষেত্র মানে একটা বর্গ বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য 4 মিটার বলেছে, বলছে তার ক্ষেত্রফল বের করো। তো তুমি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানো? বাহু স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মানে 16 হচ্ছে এর ক্ষেত্রফল। এই পর্যন্ত বুঝেছো? এটা প্রথমটার, ঠিক আছে? এই পর্যন্ত বুঝেছো তো? এবার হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা বলছে একটা আর একটা ছবি আছে যেটা 4 বর্গমিটার ক্ষেত্রে, মানে ওই বর্গমিটার মানে ওর ক্ষেত্রফল দেওয়া আছে। দ্বিতীয় যে ছবিটা 4 বর্গমিটার, কারণ আমরা ক্ষেত্রফলের একক জানি বর্গমিটার, তাই দ্বিতীয়টা এটা বর্গমিটারই দেওয়া আছে, তার মানে এর ক্ষেত্রফলটা 4 বর্গমিটার। তাহলে এই বর্গাকারটার ক্ষেত্রফল 16 বর্গমিটার আর দ্বিতীয়টা যেটা সেটা 4 বর্গমিটার, তাহলে বড় কে প্রথমটা? ঠিক আছে, এটা নিয়ে আর ক্যালকুলেশন করা যাবে না, আর কিছু করা যাবে না, কারণ ওটা ক্ষেত্রফল দিয়াই আছে। যখন ক্ষেত্রফল বের করে দিয়েছে ওটার আর কোনো কোশ্চেন হবে না। পরের কোশ্চেন, একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 হবে স্যার। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু বলেছে সাংখ্যমান সমান, মানে আমরা এখানে কোনো সাইন নেব না, শুধুমাত্র ফর্মুলাটা নিয়ে নেব। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পরিসীমা কি, সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তো কোশ্চেনে বলা আছে যে এর পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোই সমান, তার মানে এই দুটো সমান। এখান থেকে কি কাটবে? একটা করে এ যদি কেটে যায় তাহলে 4 সমান বেঁচে থাকবে এ, তাহলে এর মান হবে 4। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 4। সবাই বুঝেছো? কনফার্ম করবে স্যার, আগেরটা অ্যানসার কোনটা হলে একটু বলবেন। 4 মিটার বর্গ, আগেরটার আনসার হলো প্রথমটা, 4 মিটার বর্গাকারটা ক্ষেত্রফল বেশি, হ্যাঁ 16 যেটা বেরিয়েছিল ওই প্রথমটার আর কি। ওকে চলে যাই পরের প্রবলেমে। কোশ্চেন নম্বর 7, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? চার গুণ বলছে, দেখা যাক। অনেকে তো তাই বলছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? বহুবার তোমরা ভুল বলেছো, তারপর যদি ভুল করো। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? আজ পর্যন্ত এই অঙ্কের আনসার বহুবার প্রচুর স্টুডেন্ট ভুল করেছে, আবার মনে পড়ে যায় আমি বললে। একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? চলো দেখা যাক, কারোর আনসার ঠিকঠাক আসেনি এখনো পর্যন্ত আমার যতটা মনে হচ্ছে। তো প্রথমত আমরা যদি পার্সেন্টেজের নিয়ম ধরে করি তাহলে কি করতে পারি, যেহেতু বলেছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে মানে আমরা এক কথায় বলতে পারি 100% বৃদ্ধি হয়েছে। দেখো, এক গুণ মানে আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে আমার কাছে 100%। এবার এটা যদি ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তার মানে আরো 100% বৃদ্ধি হয়েছে। তাহলে আমি বলতে পারি বাগানের দৈর্ঘ্য 100% বৃদ্ধি হয়েছে, প্রস্থ 100% বৃদ্ধি হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তাহলে ফর্মুলাতে বসিয়ে দিতে পারি, যে ফর্মুলাটা শিখেছি, কি শিখেছিলাম, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। একটা 100 কাটলো, 300%, 300% মানে আমরা বুঝতে পারছি আনসার হবে 3 গুণ। 300% মানে বুঝতে পারছি আনসার হচ্ছে 3 গুণ। এটা হচ্ছে পার্সেন্টেজ টেকনিক। যদি একটা স্টুডেন্ট মনে করে যে দৈর্ঘ্য তো দ্বিগুণ হয়েছে, তার মানে আগে যা ছিল এখন ডবল হয়েছে, তার মানে আগে যদি কারো কাছে 100 টাকা ছিল এখন সেটা 200 টাকা হয়েছে, তার মানে বৃদ্ধি কত হলো? বৃদ্ধি 100%, যা ছিল সেটাই হয়েছে, 100% বৃদ্ধি হয়েছে। তো এই জন্য বলতে পারি বাগানের দৈর্ঘ্য 100% বৃদ্ধি হয়েছে, প্রস্থ 100% বৃদ্ধি হয়েছে, ক্ষেত্রফল কত গুণ বাড়বে যে ফর্মুলাটা শিখে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওখানে গিয়ে বসিয়ে দিলাম, আনসার শেষ হয়ে গেল। এখানে কোনো ভুল হওয়ার স্কোপ থাকছে না, পুরো একদম আনসার চলে আসছে। বলো স্যার, বলছি কি প্লাস এর পরে তো গুণ চিহ্ন আছে, মানে 100, তাহলে ওটার ক্ষেত্রে কি 100টা ধরা যাবে, যোগ করা যাবে? একটা 100 তো কেটে গেল, বাকি একটা 100 বেঁচে থাকলো, তো 3টে 100 যোগ হয়ে যাবে না? ও হ্যাঁ, তাহলে গুণ চিহ্নটা তাহলে থাকছে না তো, ওটা কেটে যাচ্ছে তো। হ্যাঁ, আর আর স্যার এখানে আপনি 100 ধরলেন কেন, মানে 1 = 100 কেন, অন্য কিছু তো 10 হতে পারত। 100% আমরা পার্সেন্টেজে করি যখন, তখন সবকিছুকে 100% মেনে নেই না স্যার, দ্বিগুণ যে কেন পার্সেন্টেজ হবে টু, মানে যে কনভার্ট, তোমার কাছে যা আছে সেটাকে যেমন আমরা এক অংশ বলে থাকি, তেমনি পার্সেন্টেজের দিক দিয়ে বলে থাকি 100%। তুমি ধরো কিছু টাকা জমিয়েছো, যত টাকাই তোমার কাছে আছে, তোমার পার্সে যতই টাকা আছে, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে তোমার কাছে মোট 1 অংশ টাকা আছে। যেমন এটা বলতে পারি, তেমনি বলতে পারি তোমার কাছে মোট 100% টাকা আছে। তো সেটাই হচ্ছে পার্সেন্টেজের গল্প। দ্বিগুণ হয়েছে মানে টাকাটা ডবল হয়ে গেছে, তার মানে বাড়লো কত, বাড়লো 100%। বোঝা গেল? আচ্ছা স্যার, ওই দৈর্ঘ্যটাকে এক্স ধরে তাহলে ওটাকে দ্বিগুণ করা যাবে? হ্যাঁ, আসছি আমি। এবার ধরো দেখা গেল, ওইভাবে করেছিলাম, এবার দেখা গেল তুমি এই বুদ্ধিটা না ধরে করুন না একটু, এটা একটু করে দিন। আমি তো বলছি, তোমরা আমার কথার উপরে উপরে বলছো, শুধু মিউট তো করো, আমাকে তো বলতে দাও, আমি তো বলবো। এমন কি কোনো অঙ্ক আছে যেটা আমি না বলে পালিয়ে গেছি? 100 ছাড়াও আমি বলবো, মিউট করে একটু মন দিয়ে শোনো। তো কি হয়েছে এবার, যদি যে পার্সেন্টেজের গল্প গেল, এবার তোমরা কি করেছো
সেটা এবার বলি, আমি তো জানি তোমরা কি করেছো, আমি কি জানি না নাকি চার গুণ আনসার কেন আসছে, দ্বিগুণ আসছে, সেগুলো আমি জানি না। বারবার বলেছি একটা কথা, যে আমি কিন্তু প্রায় 12 বছরের কাছাকাছি, প্রায় 10 থেকে 12 বছর পড়াচ্ছি, এবং আমি পড়াইছি ছোট বাচ্চাকে কোনোদিন নয়, আমি পড়ানো শুরু করেছি 12 থেকে, 12 থেকে কম্পিটিটিভ পর্যন্ত 10 বছর ধরে পড়াচ্ছি। অতএব তোমাদের মাথার মধ্যে কি চক্র ঘুরছে, কি আসছে না আসছে, এ টু জেড আমার জানি, এগুলো আমার কাছে জানা আছে। তাই কে কোথায় ভুল করেছে আমি সেটা জানি, তাই মন দিয়ে শোনো, আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি। তো বলছে কি, আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তোমরা কি করেছো, তোমরা বলেছো যে স্যার একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্যটাকে এল আছে, প্রস্থটা বি আছে, থাক আমি এর ক্ষেত্রফল দেখলাম স্যার আমার এল বি হয়েছে, ভালো কথা। স্যার কোশ্চেনে বলেছে যে এটার এল বি টা, এল যেটা আছে সেটা দ্বিগুণ হয়ে গেছে, মানে স্যার আমি 2L করে দিয়েছি। কেউ কেউ এক্স ওয়াই ধরেছো, নো প্রবলেম, একই ব্যাপার। আবার প্রস্থটাকে স্যার 2B করে দিলাম, স্যার কত সহজে আমি পেরে যাচ্ছি, আমার ক্ষেত্রফল 4LB, তার মানে স্যার LB ছিল 4LB, মানে তো 4 গুণ। মনে হয় এটা কেন তুমি ভুলে যাচ্ছ যে এটা তোমার বর্তমান ক্ষেত্রফল বেড়েছে কত, কোশ্চেনে বেড়েছে জানতে চাইছে যে কত গুণ বেড়েছে। তো বেড়েছে কিন্তু 4LB থেকে LB বাদ দিলে বাকিটা, বেড়েছে কিন্তু 3LB, দ্যাট মিন্স 3 গুণ বৃদ্ধি হয়েছে, বাড়াটা জানতে চাইছে। তোমার কাছে 1 টাকা ছিল, আমি তোমাকে আরো 5 টাকা দিয়ে দিয়েছি, তোমার কাছে বর্তমান 6 টাকা আছে, তাহলে বাড়লো কত, 5 টাকা বেড়েছে, 6 টাকা না। এবার কোনো কোশ্চেন আছে বলো, এইগুলোই করেছো তো, ঠিক বলছি তো? বোঝা গেছে কথাটা, কি বোঝা গেছে, কনফার্ম করো সবাই বুঝতে পেরেছো আমাকে এখানে কোশ্চেনে? স্যার বলছি তাহলে 100 না ধরে যদি আমরা এইভাবেও করি তাহলেও ঠিক হবে, তাই আনসারটা হবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে আমাকে বলছে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, বেড়েছে মানে আমার সেকেন্ড ক্ষেত্রফলটা কত আছে সেটা নয়, যে আলটিমেট বাড়লো কত, আগে ছিল LB এখন 4LB, বাড়লো 3LB, তার মানে 3 গুণ বেড়েছে, নর্মাল যেটা হতো তার 3 গুণ বেড়েছে, রাইট? সবাই বুঝেছো? পরের কোশ্চেন, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার হলে পরিসীমা কত হবে? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 200 বর্গমিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার হলে পরিসীমা কত হবে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার হলে পরিসীমা কত হবে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার হলে পরিসীমা কত হবে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার হলে পরিসীমা কত হবে? আয়তাকার জমির দৈর্ঘ্য বলেছে 200 বর্গ, সরি ক্ষেত্রফল বলেছে 200 বর্গমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমাদের অ্যাকচুয়ালি LB সমান যেটা সেটা হচ্ছে 200 দিয়ে আছে। তার মধ্যে আমার কি দেওয়া আছে, তার মধ্যে দৈর্ঘ্যের মানটা 25 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যটা বসিয়ে দিই 25 বি সমান হচ্ছে 200। এখান থেকে প্রস্থ কত পাবো, প্রস্থ হচ্ছে 8, 25 আষ্টে 200 হয়, তো এই প্রস্থ হচ্ছে 8, তাহলে দৈর্ঘ্য আমার 25, প্রস্থ আমার 8, তো আমার পরিসীমা কি হয়, পরিসীমা হয় এদের ডবল করে যোগ, 25 এর ডবল 50, 8 এর ডবল 16, তাহলে 50 প্লাস 16 হচ্ছে 67, হচ্ছে পরিসীমা, কারণ ফর্মুলাটা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ফর্মুলাটা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তার মানে 2 ইন্টু 33, তো 67 হবে আনসার।
66 is the right answer. সবাই বুঝেছো? কনফার্ম করবে সবাই বুঝেছো? কনফার্ম করবে? এটা হচ্ছে জেনারেল নিয়মে করা। এছাড়া আরেক ভাবে করা যায়, ক্ষেত্রফল দিয়েছে মানে এলভি দিয়েছে 200, পরিসীমা বের করতে বলছে, আমরা কি করতে পারি, অর্ধ পরিসীমাটা বের করে নিতে পারি। অর্ধ পরিসীমা মানে কি শিখিয়েছি না, অর্ধ পরিসীমা মানে এল প্লাস বি, অর্ধ পরিসীমা মানে এল প্লাস বি। তো তুমি এটা যদি বের করে নিতে পারো তাতেও তোমার আনসার হয়ে যাবে। যেহেতু তুমি জানো এখানে একটা 25 দেওয়া আছে, তাহলে 25-এর সাথে কত গুণ করলে 200 হয় সেটা জানা আছে, তাই তোমার একটা হবে 25 আর একটা হবে 8। তো অর্ধ পরিসীমা 33, তাই তোমার পরিসীমা হবে এর ডবল, শীর্ষটি হবে আনসার। অর্ধ পরিসীমা হচ্ছে 33, পরিসীমা হচ্ছে ডবল, তাই শীর্ষটি হবে আনসার। কোশ্চেন নম্বর 9, একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, বাইরের দিকে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, বাইরের দিকে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? বাইরের চারদিকে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল কত হবে? একটি আয়তাকার বাগানের আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল। আমরা ছোটবেলাতে যখন করেছি ফর্মুলা, মানে আমরা ছবি এঁকে এঁকে করেছি, যদিও এখানে আমার এরকম করার দরকার নেই, ছোটতে আমরা এরকম ছবি এঁকে এঁকে করেছি। প্রথমে করেছিলাম যে ভিতরটা আছে 20 মিটার করে দৈর্ঘ্য, 15 মিটার প্রস্থ, 2 মিটার চওড়া যেহেতু বলেছে বাইরের দিকে, তাহলে আমার এদিকে 2 মিটার বেড়ে যাবে, এদিকে 2 মিটার বেড়ে গিয়ে আমার বাইরেরটা হয়ে যাবে রাস্তা 24 মিটার হয়ে যাবে, এবং আমরা দেখেছিলাম যে আমার প্রস্থটা 19 মিটার হয়ে যাবে, কারণ 2 2 করে দুদিকে বাড়বে। তাই স্টুডেন্ট কি করতো, 24 আর 19 গুণ করত, দিয়ে যা রেজাল্ট বেরোতো এটা বেরোতো রাস্তা 100 আয়তাকার পার্কের ক্ষেত্রফল, সেখান থেকে পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিত, দিলে যেটা দাঁড়াতো সেটা দাঁড়াতো রাস্তার ক্ষেত্রফল। এইভাবে নর্মালি স্টুডেন্টরা ছোটবেলাতে করেছে, এইভাবে নর্মালি স্টুডেন্টরা ছোটবেলাতে করেছে। কিন্তু আমরা এখানে কি করব, এখানে এই জিনিসটা আমরা কি করব, এই ফর্মুলা অ্যাপ্লাই না করে আমরা কি ব্যবহার করতে পারি? এই প্রবলেম করার সময় আমরা এই কাজটা করতে পারি, ছবিটা আমি একবার এঁকে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার জন্য ছবি আঁকার দরকার হবে না, যতটুকু শিখিয়ে দেব তুমি যদি এটাকে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমাকে ছবি আঁকার দরকার হবে না, টাইম বেঁচে যাবে। অ্যাকচুয়ালি রাস্তার ক্ষেত্রফল মানে কি হয়, রাস্তার ক্ষেত্রফল মানে তুমি যদি এখানে দেখো ভালো করে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই অংশটা একটা, এই অংশটা একটা, এই দুটো অংশ কিন্তু সমান, এই দুটো অংশ যদি তুমি দেখো এই দুটো অংশ কিন্তু সমান, মানে এই দুটো অংশের ক্ষেত্রফল কিন্তু সমান। কেন? কারণ 20 মিটার এটা ছিল, এই 20 মিটারের সাথে আরো 2 মিটার নিয়েছি, মানে 22 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 2 মিটার, তার মানে 22 × 44 হচ্ছে এইটা। একই রকম এটাও যদি দেখো 20 মিটার, এটা
আর নিচের এটা 2 মিটার বেড়েছে, 22, এটা 2, তো এটাও কিন্তু 44। তো এই দুটো কিন্তু সমান। তো দৈর্ঘ্যটা যেমন এই দুটো সমান হচ্ছে, তেমনি আমি যদি প্রস্থের দিকে তাকাই তাহলে প্রস্থটা যেটা দাঁড়াবে সেটা আবার এই দুটো, এইটা আর এইটা সমান। তো এটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল। এই প্রস্থের মান কত? এই প্রস্থের মান দেখতে গেলে 15 দুনে 17, 17 দুনে 34, আর এটাও 15 দুনে 17 দুনে 34, মানে 34 34 800। অরিজিনাল আনসার কিন্তু এটা। কিন্তু আমাদের এত কিছু করতে হবে না, আমরা একটা সিস্টেমেটিক পড়াশোনা করব। কিভাবে? ফর্মুলার মতো লিখে দিচ্ছি, তুমি ভালো করে রেডি করো। ফর্মুলার মতো লিখে দিচ্ছি, তুমি ভালো করে খাতায় নোট করো। বাইরের দিকে রাস্তা বলেছে, বাইরে যখন কথাটা ব্যবহার করবে তখন তুমি প্লাস করবে, ভিতরে বললে মাইনাস করবে, বাইরে বললে প্লাস করবে। তুমি কি করবে? তুমি লিখবে যে 2 ইনটু দৈর্ঘ্যটা যেটা থাকবে তার সাথে 2 যোগ করবে, এই যে যেটা বেড়েছে আর কি, প্লাস করব বললাম, ইনটু 2 করবে, প্লাস প্রস্থটা কি করবে সেটাও একই, 15 প্লাস 2 ইনটু 2 হবে। তার মানে আমি কি শেখালাম? না, বাইরের দিকে যদি ব্যাপার থাকে তাহলে তখন তুমি প্লাস করে গুণ করবে, কত গুণ করবে, ওই রেজাল্টটাই গুণ করবে, ওই যতটা বেড়েছে। বাইরে একটা 2 থাকবে, তাহলে বাইরে 2 থাকলো, ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো? দৈর্ঘ্য প্লাস বাড়া অংশটা, তার সাথে ওই বাড়া অংশটার গুণ হবে, প্রস্থ প্লাস বাড়া অংশটা, তার সাথে ওই বাড়া অংশটা গুণ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 22 দুনে 44, 15 দুনে 30 দুনে সরি 15 দুনে 17 দুনে 34। তাহলে ভিতরে কত দাঁড়ালো? 44 আর 34 মানে 40 দিনে 70, 78, 78-এর ডবল মানে 156 হবে রাইট আনসার, 156 হবে রাইট আনসার। তাহলে ফর্মুলার মতো যদি লিখতে চাও, আগে সিস্টেমটা বেশি বলো, কি বলছো? বলছি যেটা আমরা করি ওটাই বেশি সহজ। সে তুমি করতে পারো যেটা তোমার ইচ্ছা হবে, কিন্তু এটা প্র্যাকটিস করলে কি হচ্ছে, ছবি আঁকতে হবে না। এটা যদি তুমি 2-4টা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে এখানে কোনো ছবি লাগছে না। তুমি ছবি ছাড়া কি করবে? অঙ্কে গেলে দেখলে যে বৃদ্ধি আছে, বাইরে বেড়েছে, তাহলে তুমি লিখলে 2 ইনটু, তাহলে 20-র সাথে এইটা যোগ হবে, বৃদ্ধি বলা মানে যোগ হবে, তাহলে 22 দুনে 44 প্লাস 15 15-র সাথে সেটাও বৃদ্ধি হবে, বৃদ্ধি যেহেতু বলেছে 17 দুনে 34, এই হয়ে গেল। চাইলে তুমি এই 2টাকেও বাইরে বের করে দিতে পারো, এই যে 2 এখানে দেখতে পাচ্ছ, তাহলে এই 2টাকেও বাইরে বের করে দিতে পারো প্রথম থেকেই, কারণ এখানে যদিও 2 আছে বলে এই 2টা গুণ হয়েছে, 2 না থাকে 3 থাকলে অন্য কিছু হতো। তো এখানে 2 আছে, তুমি চাইলে 2টাকে একসাথে বাইরে বের করে দিয়ে শুধু 22 আর 17 যোগ করে দিতে পারো, সেটা করে আনসার করতে পারো। এখানে যেটা সুবিধা, কোনো ছবি লাগবে না, সেটা সুবিধা, কোনো গুণ বড় গুণ আসবে না। আর তোমার ওখানে যেটা হচ্ছে সেখানে বড় গুণ আসবে, কারণ তোমাকে 20-র সাথে 15 গুণ করতে হবে, আর একটা 24-এর সাথে 19 গুণ করতে হবে, দিয়ে তাদের মধ্যে বিয়োগ করতে হবে। তোমার যেটা ইচ্ছা হবে তুমি করবে। ওকে, ক্লিয়ার? বলে ফেলো। বলছি যদি ওই রাস্তাটা 3 মিটার চওড়া হতো তখন ওই 3টা মানে 3 দিয়ে গুণ হতো তো নাকি? 3 দিয়ে গুণ হতো। যদি এইটা আমার 3 মিটার চওড়া হতো তাহলে আমার আনসার কি হতো? 2 ইনটু 20 প্লাস 3 ইনটু 3 প্লাস 15 প্লাস 3 ইনটু 3, এইটা হতো আমার আনসার। আচ্ছা, ইনটু 3 হবে কেন? ইনটু তো 2 হবে, মানে দুদিকে তো বাড়ছে স্যার। না 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 না, ওইটা ওইটা যেটা হবে এইটাই গুণ হবে, দুদিক দুদিক না, যেটা বাড়ছে সেটাই গুণ হবে। কারণ আমরা যে ছবিটা এঁকেছিলাম না, ওই ছবিতে এটা 3 মিটারই, তো এটাই হবে রেজাল্ট। বোঝাতে পারলাম? যা থাকবে এখানে, যা থাকবে সেটাই যোগ হবে, সেটাই গুণ হবে, যতটা বাড়লো সেটাই যোগ হবে, সেটাই গুণ হবে। এটা যদি বাড়ার পরিবর্তে বাইরে না বলে, বাইরের দিকে না বলে যদি ভিতরের দিকে হতো তাহলে এই প্রবলেমটা কি হতো? ভিতরের দিকে বলতে, হ্যাঁ, 2 ইনটু 20 মাইনাস 2 হতো ইনটু 2 প্লাস 15 মাইনাস 2 ইনটু 2 হতো, এটাই হতো আনসার।
ঠিক আছে? মানে স্যার তাহলে হচ্ছে মানে আয়তক্ষেত্রের ক্ষেত মানে পরিসীমার সঙ্গে যেটা বাড়া কমা ওটা গুণ করে দিতে হবে। হ্যাঁ, যদি বাড়ে তাহলে সেটা প্লাস হয়ে গুণ হবে, যদি কমে তাহলে মাইনাস হয়ে গুণ হবে। ওকে, ক্লিয়ার স্যার? বলে ফেলো। এটা আপনি ওই জেনারেল নিয়মে যদি একটু দেখান। জেনারেল নিয়মে করলে তোমার কি হবে, প্রথমে এটাও 4 মিটার বেড়ে যাবে, কারণ 2 মিটার 2 মিটার করে দুদিকে বাড়বে, তাই 24 হবে। এটাও 15টা 4 মিটার বেড়ে যাবে দুদিক দুদিক করে, তো 24 আর 19 গুণ করো, যা রেজাল্ট বেরোবে সেখান থেকে 20 আর 15 বাদ দিয়ে দাও, দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে, একটা কথা বলবো? বলে ফেলো। বলছি আপনি সুবীর দাসের বই একটা ফর্মুলা আছে, এটা এটা থেকে অনেক সহজ, বলবো ওটা ফর্মুলাটা? সেটা আমি জানি, ওই এটার ওখান থেকেই বানানো। এই যে তুমি বলতে চাইছো না, এই যে 2 ইনটু এইটা দেয়া আছে, কি কি শেখালাম, যে দৈর্ঘ্য প্লাস ওই বাড়া অংশটা, তাই করেছি তো, প্লাস ইনটু 2 করলাম বাড়া অংশটা, তারপরে কি করলাম, প্লাস প্রস্থ সাথে 2 বাড়াচ্ছে ইনটু 2 করেছে। এটাকে কি করেছে, এখান থেকে একটা ফর্মুলা আকারে বানিয়ে ফেলেছে। সেটা কেমন না, 2 ইনটু এই যে দুইটা আছে, এই দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে দাঁড়িয়ে যাবে 2 ইনটু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, হয়ে গেল। এবার কি দাঁড়ালো, এই দুইয়ের সাথে এই দুই গুণ করা মানে 2 স্কোয়ার হচ্ছে, এখানে আবার 2 2 গুণ করা মানে 2 স্কোয়ার হচ্ছে, তার মানে আলটিমেট 4টা 2 হচ্ছে, আলটিমেট 4খানা 2 দাঁড়াচ্ছে, তো 4 ইনটু 2 বলে দিচ্ছে। ওই হিসাবে ওই বর্ধিত অংশটাকে যদি আমি এ নাম দিয়ে দেই, বর্ধিত অংশটার নাম যদি এ দিয়ে দেই, তাহলে ফর্মুলাটা দাঁড়িয়ে যাচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু এ প্লাস 4a। দিস ইজ দ্য ফর্মুলা, কি এটাই বলছো তো? স্যার ওখানে আছে মানে যেটা চওড়াটা যেটা মানে বাড়ছে তার সাথে 2 ইনটু করছে, দিয়ে শুধুমাত্র দৈর্ঘ্য প্লাস যোগ করে শেষে আবার 2 ইনটু আবার যে চওড়া মানটা দেওয়া আছে সেটাই, মানে এটাই আলটিমেট যে ঘটনা করছে এটাই করছে, মানে এই দুই যখন একসাথে, অনেক সহজ হচ্ছে জিনিসটা, এত বড় গুণ করতে হচ্ছে না। হ্যাঁ, সে তো স্বাভাবিক, আমি যদি ছোট ছোট পার্টে ভাগ করে নিই তখন তো ক্যালকুলেশন ওরকমই হবে, ঠিক আছে, কিন্তু অনেক কথা মনে রাখতে হবে তোমাকে। আলটিমেট এই জিনিসটার কথাই বলা হচ্ছে, এল প্লাস বি মানে যেটা তোমার দুটোকে যোগ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ তার সাথে বর্ধিত অংশ, এটাই ফর্মুলা দাঁড়াচ্ছে। ওকে, রাইট স্যার? ভেতরে বললে যেটা বললেন ওই যে দৈর্ঘ্য মাইনাস মাইনাস 2, বলো দৈর্ঘ্য মাইনাস, এখানে 2 থাকলে 2 হবে ইনটু 2। আমি যেটা শেখাচ্ছি কি, আমি এরকম কেন শেখাচ্ছি, কারণ এতে যেটা সুবিধা, আমাকে পরীক্ষা হলে অঙ্ক করতেই হবে না, মানে জাস্ট এখান থেকে আমি এর সাথে ক্যালকুলেশনটা করবো আর কি, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, তার জন্য বলো। এটা তাছাড়া স্যার এটা ভুলে যাওয়ার চান্সটাও কম থাকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা, আমি সব রকম বলে দেই, এই কারণে তোমার যেটা পছন্দ হবে করো। চলো পরের প্রশ্ন। 60 মিটার লম্বা ও 40 মিটার চওড়া একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝখান দিয়ে দুটি রাস্তা তৈরি করা হলো, মাঝখান দিয়ে দুটি রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল যদি এত বর্গ মিটার হয় তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? 60 মিটার লম্বা ও 45 মিটার চওড়া একটি আয়তাকার মাঠের ষাট মিটার লম্বা ও 40 মিটার চওড়া একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝখান দিয়ে দুটি রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল যদি এত হয় তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? সিম্পল অঙ্ক দিয়েছে, এত মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝখান দিয়ে দুটি রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল এত হলে তাহলে বলতে চাইছে রাস্তাটি কত মিটার চওড়া। কি হবে তাহলে,
রাস্তাটি কত মিটার চওড়া? এনিওয়ান? দেখা যাক তাহলে কি বলতে চাইছে। তাহলে আমরা এটা করতে পারি কি, যেহেতু 60 মিটার লম্বা ও 40 মিটার চওড়া আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়েছে, তাহলে তুমি আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা চাইলে বের করে নিতে পারো। আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা চাইলে বের করে নিতে পারো, সেটা একটা রাস্তা করতে পারো। এছাড়া তুমি আর একটা কাজ কি করতে পারো, একদম ডিরেক্ট যদি করতে চাও তাহলে এই কাজটা করতে পারো, যেহেতু বলেছে চওড়া হচ্ছে রাস্তাটা যদি 1 মিটার চওড়া হয় তাহলে আমি কি করতে পারি, ওই চওড়াটা কমিয়ে দিতে পারি দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্য থেকে চওড়াটা বাদ দিয়ে দিতে পারি, যতটা চওড়া সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই দুটোর গুণফল যেটা দাঁড়াবে সেটাই হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল, এটাই হয়ে যাবে রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল, যেটা চওড়া অংশ ছিল রাস্তাটা সেটাই যদি আমি বাদ দিয়ে দিই দৈর্ঘ্য আর প্রস্থ থেকে, দিলে যে রেজাল্টটা দাঁড়াবে এই দুটোর গুণফলই হয়ে যাবে তোমার 2190। বোঝাতে কি পারলাম? এটাকে ধরতে পারলে, চওড়া অংশটা বাদ দিয়ে দিলাম, যেটা চওড়া হচ্ছে দৈর্ঘ্যের দিকে আর প্রস্থের দিকে, মাঝখান দিয়ে তো চওড়াটা দেয়া আছে। তো অ্যাকচুয়ালি কোশ্চেনটা এমন, একটা আয়তাকার মাঠ আছে, এর মাঠে এরকম মাঝখান দিয়ে দুটো রাস্তা বানানো হয়েছে, এই চওড়া অংশটা যদি এক্স হয়, রাস্তার চওড়াটা সেম আছে, এটা যদি এক্স হয় তো আমি কি করলাম, টোটাল 60 থেকে 60 - x করে দিলাম, আর এদিকে প্রস্থটা 40 ছিল সেখান থেকে 40 - x করলাম, তাহলে যেটা দাঁড়ায় সেটা রাস্তা বাদে ক্ষেত্রফলটা, আর সেটা আমাদের 2190 দেওয়া আছে। তাহলে আমরা ডিরেক্ট এই ইকুয়েশনটাতে থেকে আমি এক্স এর মান বের করে নিতে পারি। এবার এক্স এর মান বের করব কিভাবে সেটা একটা ব্যাপার। তো এটার জন্য আমি যে সেদিন সিদ্ধ আচার্যের ফর্মুলা শিখেছিলাম বা দ্বিঘাত সমীকরণ করানো শিখেছিলাম, সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যদি এইভাবে তুমি করতে চাও। যদি এইভাবে করতে চাও তাহলে দ্বিঘাত সমীকরণের যে টেকনিক শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করতে হবে, কারণ ক্যালকুলেশন করতে গেলেই বুঝতে পারছো 60 40 গুণ করতে গেলে 2400 হবে, -60x -40x -a +x² সমান 2190 দাঁড়াচ্ছে। এখান থেকে যদি আমি একদিকে নিয়ে নিই, x² -100x প্লাস কত দাঁড়াচ্ছে, 2190, 2400 থেকে 2190 বাদ দিলে কত হবে, 210 দাঁড়াচ্ছে। তো 210 কে কিসে কিসে ভাঙতে পারি, 100 বানাতে, 210 গুণ করে যেন 73, না ওরকম করলে হবে না স্যার, হচ্ছে না, গুণ করলে যেন আমার 210 আছে, যোগ করলে যেন 100 আসে। ১১০ হচ্ছে, তো একটু দেখে নাও কিন্তু ঠিক বললে কিনা, 2100 হবে, 2100 হচ্ছে মনে হচ্ছে তো স্যার, কেন 2400 থেকে 2190 বাদ দিচ্ছে, 2100 তো আসার প্রশ্নই ওঠে না, না 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 2400 থেকে 2190 বাদ দিচ্ছে, 210 ঠিকই আছে, 210 ঠিকই আছে। এটা না অপশন থাকলে খুব ভালো হবে স্যার, অপশন থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, যদি অপশন থাকতো, অপশন থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে বলছি, ভাঙা যাচ্ছে না, যদি ভাঙা না যায় তাহলে সিঁদুর আছে, যদি হতে পারে কিন্তু এইভাবে করতে গেলে ক্ষেত্রফল বার করে নিলে এইভাবে করলে কি হবে, হবে না, এখানে তোমার যেটা দাঁড়িয়ে যাচ্ছে এক্স এর মানটা বের করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? সিঁদুর আছে যে ফর্মুলা লাগ করতে হবে, না হলে হচ্ছে এমনি তো মিলছে না, আর এখানে হয়তো কিছু ভুলও আছে, কারণ নাহলে মিলে যাওয়া উচিত ছিল আর কি, হয়তো কোশ্চেনটাই ভুল আছে কিছু, তো দেখা যাক আমি এমনি ভাবে করে দেখি, ভুল থাকলে বেরিয়ে যাবে, যদি অঙ্কটা কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই বেরিয়ে যাবে। তাহলে দেখো নর্মাল ভাবে যদি করতাম তাহলে কি দাঁড়াতো, নর্মাল ভাবে যদি করি আমরা এইটার ক্ষেত্রফলটা বের করে নিলাম,
এটার ক্ষেত্রফল মানে কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 2 ইনটু সরি 2 গুণ ইনটু প্রস্থ, 2 গুণ ইনটু প্রস্থ মানে কত? 2400 2700 এই 2700 কোথা থেকে পাচ্ছো? 2400 হ্যাঁ 2400 এবার রাস্তা বাদে মাটির ক্ষেত্রফল কত? 2190 তার মানে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 210 এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল একদম সিম্পল ক্ষেত্রফলটাই বেরিয়েছে এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল তো বেরিয়ে গেল কিন্তু এবার রাস্তাটা বের করব কি করে মানে রাস্তাটা কত মিটার চওড়া জানবো কি করে কত মিটার চওড়া এটা তো বেরিয়ে গেল নো প্রবলেম 210 কিন্তু রাস্তাটা কত মিটার চওড়া জানবো কি করে এবার দেখো নরমালি তো ব্যাপারটা এটাই আমার মনে হয় কোশ্চেনটা কিছু মিস্টেক আছে নাহলে ক্যালকুলেশন মিলবে না তো এটা যদি তোমার এক্স হয় তাহলে প্রস্থটা তোমার কত ছিল প্রস্থটা কত ছিল 40 তাহলে অ্যাকচুয়ালি তোমার এই ক্ষেত্রফলটা দাঁড়ায় 40x তাই তো দুই গুণ প্রস্থ তো ঠিক বললাম 40 হচ্ছে প্রস্থ মানে এই লম্বাটা আর এবার যদি বড়টার কথা ভাবো তাহলে সেখানে কত হবে 60x তাহলে 100x হয়ে গেল এবার মাঝখানে একটা এক্সট্রা চলে আসছে তাই না যেটা এইটা ডবল ধরা হয়েছে সেটা বাদ যাবে তার মানে আলটিমেট যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটাই ঘুরে ফিরে চলে এলো তাই না 100x মাইনাস এক্স স্কয়ার 210 আলটিমেট যেটা লিখেছিলাম সেটাই ঘুরে ফিরে চলে গেল তো এটা সেই সলভ করে এক্স এর মান বের করতে হবে আমার মনে হচ্ছে কিছু ভুল আছে একটা মানে নালে এক্স এর মানটা বেরোবে না এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে যাবে আনসার যে হবে না তা বলছি না কিন্তু তোমাকে এমন ক্যালকুলেশন দেবে না নিশ্চয়ই মানে এমন একটা ক্যালকুলেশন দিল যেটা তোমার মিলছে না একদমে সেটা হবে না কত কত বেরোলো জানো 100x হলো মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 210 এবার একদিকে নিয়ে নিলে দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 210 ইকুয়াল টু 0 এই 210কে এমন ভাবে ভাঙতে পারছি না কত দিয়ে ভাঙবো আমি যাতে 100 যোগ করে আসে 97 3 করলে 97 3 এ তো আর 291 আছে বেশি আছে 210 তো আছে না এই ক্যালকুলেশনটা না 291 হওয়া উচিত ছিল এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি 291 হওয়া উচিত ছিল যার জন্য ম্যাচ করছে না 210 বেরোচ্ছে এটা ক্যালকুলেশনটা 291 হওয়া উচিত ছিল যাই হোক এখানে সিদ্ধ হচ্ছে যে ফর্মুলা দিয়ে করতে হবে অঙ্ক রেজাল্ট অনেক বড় হবে অঙ্কটা ভুলই আছে আর কি এটা অ্যাকচুয়ালি 291 থাকলে আনসারটা মিলে যেত 97 আর 3 এ ভাঙতাম তখন আমাদের আনসারটা 3 হতো ঠিক আছে রাইট কিন্তু এখানে যেহেতু 210 আছে তাই একে এরকম ভাঙা যাচ্ছে না ওই সিদ্ধ আচার্যের ফর্মুলা করলে মাইনাস ভি প্লাস মাইনাস রুট আন্ডার ভি স্কোয়ার বিশাল বড় রেজাল্ট হবে মাইনাস 4ac/2 এ যখন ক্যালকুলেশন করবে পরীক্ষা শেষ হয়ে যাবে কোশ্চেনটাই মিস্টেক ছিল কিছু ঠিক আছে এইবার তুমি পরীক্ষা হলে কি করবে যদি এরকম পরিস্থিতি হয় যে স্যার পরীক্ষা হলে ধরো এরকম দিয়ে দিয়েছে আমি কি করব আমি তো ধরা পড়ে যাব তখন তোমাকে কি করতে হবে এখানে যেটা দেয়া আছে সেটাতে আচ্ছা এইটা সমান 210 ছিল নাকি গো এক্স স্কয়ার মাইনাস এক্স 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 210 ছিল মানে এলে তো মাইনাস 210 তাহলে হবে রাইট নাকি উল্টোটা ছিল উল্টোটা 100x মাইনাস এক্স স্কয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই আছে যা করেছে ঠিক আছে তুমি যেটা কাজ করবে অপশন তো থাকবে তো অপশনের মান নিয়ে এই ইকুয়েশনে বসিয়ে দেবে দেখবে কোনটা স্যাটিসফাই হচ্ছে যদি এরকম সিচুয়েশন হয় বের করতে না পারো যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে যেটা তোমার আছে এখান থেকে তুমি দেখে মনে হচ্ছে যে এটা বের করা আমার ক্ষেত্রে ডিফিকাল্ট যদি তোমার মনে হয় এটা বের করা ডিফিকাল্ট তাহলে তুমি কি করবে যে অপশন দেয়া হবে এখানে এসে এক্স এর জায়গায় বসিয়ে দেবে বসিয়ে দিয়ে দেখবে ইকুয়াল টু 0 হচ্ছে কিনা যদি হয়ে যায় তাহলে সেটাই রাইট অ্যানসার হবে বুঝাতে পারলাম পরের কোশ্চেন দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 6:7 তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 6:7 তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে
দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 6:7, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 6:7 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা, বাহুর দৈর্ঘ্য এগুলোর অনুপাত যদি থাকে, যেটাই দেয়া থাক, ক্ষেত্রফলের অনুপাত বের করার সময় স্কোয়ার করে দিলেই আনসার হয়ে যাবে। কেন না, তোমাকে যখন বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত দেওয়া আছে, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমাকে আমি 4a1 ধরলাম, দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমাকে 4a2 ধরলাম, তাহলে এদের অনুপাত দেয়া আছে। তো দেখো দুজনের 4 4 বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ায় সেটা a1 অনুপাত a2। তার মানে বাহুর অনুপাত দেয়া থাকলেও যা হবে, বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত দেয়া থাকলেও তাই হবে। ক্ষেত্রফলের অনুপাত মানে কি তুমি জানো? ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে a1 স্কোয়ার অনুপাত a2 স্কোয়ার লাগবে। তো তুমি যেটা আছে তোমার সেই রেজাল্টটাকে স্কোয়ার করে দেবে, তোমার আনসার হয়ে যাবে। যদি কখনো কোনো প্রবলেমে পরিসীমার অনুপাত বা বাহুর অনুপাত দেওয়া থাকে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে, তাহলে তুমি স্কোয়ার করে দেবে, আনসার শেষ হয়ে যাবে। যদি কখনো বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত দেয়া থাকে বা বাহুর অনুপাত দেয়া থাকে, যা দেয়া থাকবে তাকে স্কোয়ার করে দেবে, তোমার আনসার শেষ হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর উল্টোটা, যদি ক্ষেত্রফল দেয়া থাকে, বাহুর দৈর্ঘ্য বা পরিসীমা বের করতে বলে, তাহলে রুট করে দেবে, আনসার হয়ে যাবে। যদি ক্ষেত্রফল দেয়া থাকে, তোমাকে বাহুর দৈর্ঘ্য বা পরিসীমার অনুপাত বের করতে বলে, রুট করে দেবে, আনসার হয়ে যাবে। যদি কখনো বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, পরিসীমার অনুপাত জানতে চাইছে, সেম হয়ে যাবে। বাহুর অনুপাত দেয়া আছে 6:7, পরিসীমার অনুপাতও কিন্তু 6:7ই হবে। পর্ণ দিয়ে থাকে না? বলো। পর্ণ দিয়ে, পর্ণ কর্ণ দিয়ে? হ্যাঁ, কর্ণ দিয়েও থাকতে পারে, কর্ণতেও সেম আনসার হবে। বর্গক্ষেত্রে কর্ণ সেম আনসার হবে, কর্ণের ক্ষেত্রেও আনসার সেম হবে, কারণ কর্ণটাও একই হবে। ঠিক বলেছো। কোশ্চেন নম্বর 12, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ও সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ও সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত কত হবে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামন্তরিক তাদের অনুপাত কত হবে? বর্গক্ষেত্র এবং সামন্তরিক তাদের অনুপাত কত হবে? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অঙ্কিত বর্গক্ষেত্রের ও সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? যদি নাম দিয়ে দাও, ভূমিটা হয়ে যাচ্ছে এবি। আচ্ছা, একটা মিস্টেক আমি করেছি, সেটা হচ্ছে একই ভূমি হয়নি আমার ছবিতে। ছবিটা যেটা এঁকেছিলাম ভূমিটা একই হয়নি, তো আমি এটা দিলাম ভূমি এবি। এবারে আমি এখানে বর্গক্ষেত্রটা আঁকবো, তাহলে এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র। মেনে নাও যে 4টা সাইড সমান, দেখে মনে হচ্ছে যে একটু বড় হয়ে গেছে না, তুমি মানবে কেন? আমি একেই দেই, পরে বুঝতে পারবে না, তখন বলবে স্যার তো মেনে নিতে বলেছিল, কি করা যাবে। তো এইটা হচ্ছে একই ভূমি, তো এটা হচ্ছে বর্গক্ষেত্র আছে, এই একই ভূমির উপরে আমাকে সামন্তরিকটা আঁকতে হবে। তার মানে ভূমি বাড়ানো যাবে না, উপরেরটা বাড়তে পারে কিন্তু ভূমি বাড়ানো যাবে না। তাহলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে বর্গক্ষেত্র ও সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত? তো প্রথমে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার বলতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে আমি এবি স্কোয়ার বলতে পারি। সামন্তরিকের ক্ষেত্রফল কি হয়?
সামন্তরিকের ক্ষেত্রফল কি হয়? ভূমি ইনটু উচ্চতা স্যার। ইনটু উচ্চতা, ভেরি গুড। সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এবি। উচ্চতাটা কোনটা? এই যে লম্বটা, এটা একটা লম্ব, তো আমরা ভূমি থেকে একটা অপোজিট সাইডের উপর লম্ব টেনে দেব, সেটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এবি ইনটু বিসি, সামন্তরিকের ক্ষেত্রফল হবে এবি ইনটু বিসি। সামন্তরিকের ক্ষেত্রফল হবে এবি ইনটু বিসি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়ালো এবি স্কোয়ার। তাহলে তুমি যদি নাম দিয়ে দাও বা এরকমই থাক, এবি স্কোয়ার লিখে দিলাম। সামন্তরিকের ক্ষেত্রফল দাঁড়ালো কত? এবি ইন্টু বিসি। ঘটনাক্রমে যেটা বিসি সেটাই এবি। কেন? না, বিসিটা হচ্ছে ওই বর্গক্ষেত্রের চারটা সাইডের মধ্যে একটা সাইড। এবার বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, যেহেতু এবি আর বিসির মান সমান, তাহলে আমি বিসির জায়গায় এবি লিখতে পারি। তাহলে আলটিমেট দাঁড়িয়ে গেল এবি স্কোয়ার অনুপাত এবি স্কোয়ার, দ্যাট ইজ 1:1। অতএব অনুপাত দাঁড়াবে, যদি ভূমি সেম হয়ে যায় একই সমান্তরাল যুগলের মধ্যে অঙ্কিত, বর্গক্ষেত্র আর সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত দাঁড়াবে 1:1। আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? কনফার্ম করে। তাহলে তো ওটা ক্ষেত্রফলটা একই হবে তো দুজনেরই? হ্যাঁ, যদি তোমার ক্ষেত্রফলের অনুপাত 1:1, মানে এর যা ক্ষেত্রফল হবে তারও ক্ষেত্রফল তাই হবে, তাই বোঝায়, রাইট? ওকে, তাহলে এখানে একটা ভালো কোশ্চেন পেলে তুমি, যে যদি এরকম কেস হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দেয়, তাহলে তুমি সেখান থেকে সামন্তরিকের ক্ষেত্রফল বের করে নিতে পারবে। ঠিক আছে বলো। বলছি স্যার, ছবিটা কি এরকম ভাবে আঁকা যেত, এসিটাকে যুক্ত করে সামন্তরিকটা আঁকা যেত? এসি কে যুক্ত করলে অনেক বেড়ে চলে যাবে, সামন্তরিক আসবে না। আচ্ছা, তখন সামন্তরিক হতে গেলে এই দুটোকে প্যারালোগ্রাম হতে হবে না, মানে প্যারালাল হতে হবে, সেটা আসবে না, তখন অনেক বাইরে বেরিয়ে চলে যাবে। কি করা যেত, না বলাটা ভুল হবে। ধরো তুমি এখানে এটাকে বাড়ালে, তোমাকে ওটা মাথায় রেখে তার প্যারালাল ভাবে এখানে বাড়াতে হবে। ঠিক আছে, করা যেত, না বলছি না, করা যেত, রাইট, করতে পারত, প্রবলেম হতো না। আমার তো মেইন টার্গেট নিচের ভূমিটা সেম রাখা, ভূমিটা সেম থাকলে কোনো প্রবলেম নেই। পরে কোশ্চেন, একটা আয়তক্ষেত্রের প্রস্থ 70% বৃদ্ধি করা হলো, যদি ক্ষেত্রফল একই রাখতে হয় তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত কমাতে হবে? আমরা পার্সেন্টেজ পড়েছি বা আমরা এরকম টাইপের অনেক জায়গায় প্রবলেম দেখেছি যে রেজাল্ট একই রাখতে চায়। কয়লার দাম 20% বৃদ্ধি পেলো, ক্ষেত্রফল মানে কয়লার ব্যবহার কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে, এই যে টাইপের অঙ্ক গুলো বহুত জায়গায় দেখা গেছে, যে একটা জিনিসের দাম বৃদ্ধি পেয়ে গেছে তো আমি অন্যটাকে অপরিবর্তিত রাখতে চাই, তাহলে দৈর্ঘ্য কত কমাতে হবে, এই যে ব্যাপারটা। এখানে তেমনি আয়তক্ষেত্রের প্রস্থ 70% বৃদ্ধি হয়েছে, ক্ষেত্রফল একই রাখতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত কমাতে হবে, কি সিস্টেম অ্যাপ্লাই করব এর জন্য? কখনো যদি কোনো কিছু বৃদ্ধি, তাহলে বৃদ্ধি বলে দিলে উপরে সেটা লিখবো, নিচে 100 সাথে সেটা যোগ হয়ে যাবে, রাইট, ইনটু 100%, এটা হবে আমাদের রাইট আনসার। কোশ্চেনে যদি বৃদ্ধি থাকে তাহলে উপরে সেটা লিখে নিচে 100 সাথে সেটা যোগ করব, ইনটু 100%, এটা হবে রাইট আনসার। আর যদি কোশ্চেনে বৃদ্ধি না দিয়ে বলতো আয়তক্ষেত্রের প্রস্থ 70% হার্টস পেয়েছে, তাহলে কি লিখতাম গো? উপরে যেটা 70 আছে লিখতাম, নিচে 100 থেকে 70 বাদ দিয়ে দিতাম, নিচে 100 থেকে 70 বাদ দিয়ে লিখতাম, নিচে 100 থেকে 70 বাদ দিয়ে লিখতাম। তাহলে কোশ্চেনে বৃদ্ধি থাকলে নিচে 100 সাথে যোগ করব, যদি কোশ্চেনে হ্রাস থাকে তাহলে নিচে 100 থেকে হ্রাস করব। তাহলে এটা কত দাঁড়াচ্ছে গো, কত দাঁড়াচ্ছে? 700/17%, 700/17%, 41:3/17%, 41:3/17%, 700/17%, দ্যাট মিন্স 41:3/17%। দেখো সবাই বুঝেছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে পরে কোশ্চেনে চলে যাচ্ছে।
যে আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি বলেছে, বৃদ্ধি বা হ্রাস, এই যে নিয়মটা করলাম এটা একমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো? এটা সবার জায়গায় হবে, বর্গক্ষেত্রে হতে পারে, ত্রিভুজে হতে পারে, বৃত্তে হতে পারে, সব জায়গাতে এই একই জিনিস ব্যবহার করা হয়, রম্বসে হতে পারে, প্রতিটা জায়গায় ব্যবহার করা যায়, শুধু ক্ষেত্রফলটা কি দিয়ে বানানো হচ্ছে তার উপর বেস করে। পরে কোশ্চেন, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেমি, কর্ণ 18 সেমি, অপর কর্ণটির দৈর্ঘ্য কত হবে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, কর্ণ 18 সেমি, অপর কর্ণটির দৈর্ঘ্য কত হবে? রম্বসের ফর্মুলা কি বলবে আমাকে? বাহুর দৈর্ঘ্য জানা আছে, কর্ণের দৈর্ঘ্য জানা আছে, অপর কর্ণটা, রম্বস মানে ডায়মন্ডের মতো দেখতে, রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য কি? রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য কি? আমি পার্থক্য জানতে চাইছি, আমি ওকে চেঞ্জ করতে বলিনি, আমি বলছি রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? বর্গক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ, তাই তো? আচ্ছা রম্বসের প্রতিটা সাইড সমান, রম্বসের প্রতিটা সমান, রম্বস এবং বর্গক্ষেত্রের দুজনের কিন্তু প্রতিটা সাইড সমান হয়, কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ হয় না, এটা সমকোণ হয়, সেটা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমকোণ হয়, রম্বসের ক্ষেত্রে সমকোণ হয় না, সমকোণ মিন্স প্রতিটা কোণ 90 ডিগ্রি, সেটা হয় না। ওকে, একটা কোণ যদি কোনো কারণে 90 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? কেন? কারণ একটা কোণ 90 হলে তার অপোজিট কোণটা কত হবে? সমকোণ হয়ে যাবে। কেন? বিপরীত দুটো কোণের যোগফল কত হয়? 180। যেহেতু বিপরীত দুটো কোণের যোগফল 180 হয়, তাই একটা 90 হয়ে গেলে অন্যটাও 90 হয়ে যাবে, একই রকম এদিকেও তাই হয়ে যাবে। তো সেই কারণে তখন কিন্তু একটা রম্বসকে যদি একটা কোণকে 90 ডিগ্রি করে দেওয়া হয় তাহলে ওর প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তো রম্বস তখন বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। ভালো কথা। এবার এটা বলো, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কি হবে? 24। দেখো, অপর কর্ণের দৈর্ঘ্য সমান 2 √√ বাহু স্কোয়ার - যে কর্ণটা দেওয়া থাকবে প্রদত্ত কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার। অপর কর্ণের দৈর্ঘ্য সমান 2 √√ বাহু স্কোয়ার - প্রদত্ত কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কে বলতে পারবে? গুণিত কর্ণদ্বয়ের গুণফল। বাহু ইউনিটটা বাহু ইনটু উচ্চতা, রম্বসের ক্ষেত্রফল কে বলতে পারবে? গুণিত কর্ণদ্বয়ের গুণফল। ভেরি গুড, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণদ্বয় জানা থাকে তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করে দেবো রম্বসের ক্ষেত্রফল, যদি কর্ণদ্বয় জানা থাকে। এখন যদি কর্ণদ্বয় না জানা থাকে সেই ক্ষেত্রে আর একভাবে করা যায়, রম্বসের ক্ষেত্রফল সমান লিখে রাখতে পারো, এই যে ফর্মুলাটা উপরে লিখেছ এই 2-এর পরিবর্তে প্রদত্ত কর্ণের দৈর্ঘ্য লিখবে, এই 2-এর পরিবর্তে প্রদত্ত কর্ণের দৈর্ঘ্য লিখবে ইন্টু বাকি যা আছে হুবহু সেম হবে, এইভাবেও বের করা যায়। রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে চাও, যদি কর্ণ আর বাহু দিয়া থাকে আর কিছু না দেয়া থাকে, ধরো এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনে যেমন অপর কর্ণের দৈর্ঘ্য বলেছে, তেমনি যদি বলতো কর্ণের মানে তোমার রম্বসের ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে ফর্মুলাটা শুধু এইটুকু চেঞ্জ হতো, অপর কর্ণের দৈর্ঘ্যের সময় এখানে 2 হচ্ছে, ক্ষেত্রফলের সময় এটা 2 না হয়ে প্রদত্ত কর্ণের দৈর্ঘ্য ইন্টু √ বাহু স্কোয়ার - প্রদত্ত কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার হতো, সেম ফর্মুলা, শুধু 2-এর পরিবর্তে এটা বসে যেত, রাইট?
লেখা হয়েছে সবার। যদি কখনো রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি এইভাবে ক্ষেত্র অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবে। স্যার আর একটা ক্ষেত্রফল কি ছিল? আর একটা ছিল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। স্যার প্রদত্ত কর্ণ মানে? প্রদত্ত কর্ণ মানে যেটা দেয়া থাকবে আর কি, দুটোর মধ্যে তো একটা দেয়া থাকছে সেইটা। তাহলে এখানে ফর্মুলায় বসালে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু রুট আন্ডার বাহু স্কোয়ার মানে 15 স্কোয়ার 225 মাইনাস কর্ণের অর্ধেক মানে 9 স্কোয়ার মানে 81। তো 225 থেকে 81 বাদ দিলে কত হয়? 225 থেকে 81 বাদ দিলে 144। 144 মানে 12, তো 12 দুনে 24 হবে আনসার। 24 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, সবাই বুঝে গেছো? আজকে লাস্ট কোশ্চেন। বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? স্যার আগেরটার আনসার কত? আগেরটার আনসার কত হলো? আগেরটার আনসার হলো তোমার 24। বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে, তাহলে ওই যে ফর্মুলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, দৈর্ঘ্য বলতে 20, প্রস্থ বলতে সেটাও 20, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ সব সেম, প্লাস 20×20/100%, তাহলে 0000 কাটলো 44%, 44% ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। বলো সবার ক্লিয়ার, বুঝেছ? একটু মাইক্রোফোন অন করে বলো, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছ? পড়াশোনা মন দিয়ে করছো তো? সবাই পড়াশোনা মন দিয়ে করছো তো? এবার একটু সিরিয়াস হয়ে যাও, বলো। স্যার এই প্রশ্নগুলো গুগল ড্রাইভে পরে পাবো? গুগল ড্রাইভে তোমার ওই জিওমেট্রি ক্লাসের ফোল্ডারই পাবে। এটা তোমার বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন যে জিওমেট্রি ফোল্ডার আছে না, ক্লাস ওয়ান আছে, ক্লাস টু ফোল্ডারটা আপলোড করা হয়ে গেছে, শুধু 24 আওয়ার্স এর মধ্যে রেকর্ডিং ক্লাসটা ওখানে আপলোড হয়ে যাবে। ফোল্ডারটা অলরেডি ফোল্ডারে তোমার পিডিএফটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। আর 10-এর দাগের অঙ্কটা একটু দেখাবেন, মানে হয়েছে মিডিলে একটুখানি বুঝতে পারিনি, ওই যে এক্সটা দিয়ে দেখেছিলেন ওখানে। বেশ, কার কি বাকি আমি সেটা শুনছি, শেষে দেখে নিচ্ছি একবার, মিলিয়ে নিচ্ছি কার কি বাকি। কিন্তু আপাতত কারো কিছু কোশ্চেন আছে? সবাই বুঝেছো? একটু কনফার্ম করো যাদের যাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু আজকে হবে না, তো তোমরা এবার ধীরে ধীরে লেফট করতে পারো। গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি। এবার যার যার শুধুমাত্র কিছু প্রবলেম আছে তারা থাকো, তারা কি প্রবলেম আছে বলো। স্যার বলছি পিডিএফ একটু দিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, পিডিএফ বললাম না, ড্রাইভে দিয়ে দিয়েছি অলরেডি, তুমি গিয়ে দেখো ড্রাইভে পেয়ে যাবে। ওকে ওকে, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ 5 তারিখ কালকের মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে। হটিনের অঙ্কটা একবার দেখবে। গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি, সবাই সুখে থাকো, সবাইকে সুখে রেখো, সবার ভালো হোক, সবাই তাড়াতাড়ি চাকরি পাও এই শুভকামনা করি, প্রত্যেকে সুখে শান্তিতে সংসার করো। কি বলছো এটা তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার ওই একটু তাড়াতাড়ি বলবে যাদের যা প্রবলেম আছে, বলো। পার্থক্য আছে এখানে বলছে যে এত বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে চায়। ঠিক আছে,
তাহলে দৈর্ঘ্য কত কমাতে হবে। আর ওখানে বলছে যে আয়তক্ষেত্রের প্রস্থ আর দৈর্ঘ্য দুটোকেই বাড়াচ্ছি, তাহলে ক্ষেত্রফলের কি চেঞ্জ হবে, ক্ষেত্রফলের চেঞ্জটা জানতে চাইছে, এই হচ্ছে পার্থক্য, রাইট? বুঝতে পেরেছি। ওকে বলো একটু দেখাবেন। ওটা বলতে চাইছি যে তোমার এমনি রাস্তাটা যদি এ বের করতে, ধরো তুমি চওড়াটাকে কি করলে এক্স ধরে নিলে, ঠিক আছে, যদি তুমি এক্স ধরে নাও তাহলে তোমার ক্ষেত্রফল মানে রাস্তা বাদে যদি বাকি অংশের ক্ষেত্রফল বলি, তাহলে তোমার দৈর্ঘ্যটা 60 থেকে x কমে দেবে, তার মানে 60 মাইনাস x হয়ে যাবে, ঠিক তো? আর প্রস্থটা কি হয়ে যাবে, 40 মাইনাস x হয়ে যাবে, এইটার গুণফলটা 190 দেওয়া আছে। না তারপরে যে যে করছিলেন না 60x আর 40x, ওইটা খুশি একটা করো না, এটাও করতে পারো। আর ওটা মানে কি, ওটা বললাম টোটালটা 60, ঠিক আছে, টোটালটা 60 মানে এই লম্বাটা যদি দেখি, মানে আমি মাঝখানে যে রাস্তাটা সেটা ক্যালকুলেট করছি, মাঝখানে রাস্তার এইটা এই অংশটা যদি ক্যালকুলেট করতে যাই, তো এর লম্বাটা 60 আর প্রস্থটা কত, x, তাহলে 60x হবে, ঠিক আছে। আর যদি তুমি লম্বভাবে যেটা আছে সেটা ক্যালকুলেশন করতে যাও, তাহলে লম্বাটা হবে 40, প্রস্থটা x, মানে ওটা হবে 40x, কিন্তু এদের মাঝে একটা স্কোয়ার ফিগার, আমরা ডবল কাউন্ট করছি, তো সেই কারণে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি, ওই ডবল ফিগারটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এক্স এক্স করে, তো এক্স স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি, এটা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার বলো, আমাদের যে আগস্ট থেকে বলছিলাম না যে বাংলার গ্রামারটা শুরু হবে, এটা কি শুরু হয়ে রুটিন কারোর কোনো ক্লাস শুরু হয়নি, আজকে থেকে প্রথম ক্লাস শুরু হয়েছে, ম্যাথের ক্লাস রুটিন দিয়ে দেওয়া আছে, নেক্সট সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। তাহলে ভর্তি হতে গেলে কি আপনাকে এটা পাঠাতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে। আচ্ছা, মানে এই মাসে আপনি, আমি তো শুধু ম্যাথে পড়ি, আমি বাংলা গ্রামার তো পড়ি, বাংলার জন্য তুমি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্যার একটু 9 নম্বরটা দেখান। 9 নম্বরটা বেশ, স্যার বলছি ভেতরে যদি হয় রাস্তাটা তাহলে তখন মাইনাস হয়ে যাবে, শুধু ক্লাসে যেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস বলতে যেটা দৈর্ঘ্য মাইনাস 2 ইনটু 2 ওই তারপরে প্লাসটা কি থাকবে, মানে পরেরটা মাইনাস হবে না, শুধু এই যে না 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 ওটা প্লাস থাকবে, শুধু এই দুটো জায়গায় মাইনাস হয়ে যাবে, দৈর্ঘ্য মাইনাস 2 প্রস্থ মাইনাস 2, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। আর স্যার বলছি যে এই যে এক্সট্রা ক্লাসের যে পিডিএফ গুলো, তো সেগুলো তো মানে ক্লাস 12 এর ব্যাচে গিয়ে, তারপরে রেকর্ডিং ক্লাস 12 এর ভিতরে গিয়ে যে এক্সট্রা ক্লাস যেখানে আছে সেখানেই পাবে। হুম স্যার, সানডে ক্লাসটা বুঝতেই পারছি না কোথায় আছে অতগুলো ফোল্ডারের মধ্যে, ওখানে দেখো সানডে এক্সট্রা ক্লাস বলে লেখাই আছে, আর 24 তারিখের তারিখটাও দেয়া আছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। আর কার কি আছে স্যার? 5 নম্বরটা একটু, 5 নম্বরটা বলেছে 4 মিটার বর্গাকার ক্ষেত্র, তো তুমি একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার দিয়েছে, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার, তার মানে 16 বর্গ মিটার, তাই তো? বলো দৈর্ঘ্যটা যদি 4 মিটার হয় ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার, বর্গক্ষেত্র যেহেতু বলা আছে, আর একটা আছে যেটা 4 বর্গ মিটারই তার ক্ষেত্রফল, তো 4 বর্গ মিটার যদি ক্ষেত্রফল হয় তাহলে 4 বর্গ মিটার আর 16 বর্গ মিটারের মধ্যে বড় কোনটা? 16 বর্গ মিটার আমার প্রথমটা রাইট অ্যানসার হবে, এটা হবে বেশি, এর ক্ষেত্রফলটা বেশি। আচ্ছা ঠিক আছে।